অর্থাৎ 500 ml অকটেনে এই অ্যাপাচি RTR 4v নতুন এডিশন, অর্থাৎ যেটাকে রিফ্রেশ এডিশন বলে, কত কিলোমিটার যায়। একটা বাইক থেকে আসলে সবকিছু পারফেক্ট পাওয়া সম্ভব না। So hello guys, Assalamualaikum. It's me Saratusher. Welcome to my YouTube channel Toolers Life. Welcome back to another new video. তো আজকে আমার সাথে অনেকগুলো বাইকই আছে, এদিকে এফজেড আছে, ওইদিকে আমার বাইক, এখানে RTR 4v। এই RTR 4v রিফ্রেশ এডিশনটার রিভিউ আপনারা আমার চ্যানেলে কিছুদিন আগে দেখেছেন, প্লাস এই বাইকটার 0 to 100 টেস্টও দেখে ফেলছেন অলরেডি আপনারা। আমার রিভিউর যেই মূল রিভিউর যে ভিডিওটা ছিল সেখানে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই বাইকটার মাইলেজ আসলে কত পাওয়া যায়, যদি একটু চেক করে জানাইতেন। তো আজকে একটু সময় পাইলাম, সো ভাবলাম যে বাইকটার মাইলেজ, বাইকটার লিটারে কত যায় বা বাইকটা থেকে মাইলেজ কত পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এর আগের মাইলেজ টেস্টের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার কাছে একটা ইঞ্জিন অয়েলের বোতল ছিল, বাট আজকে এরকম কোনো বোতল নাই। আজকে আমার কাছে আছে একটা জীবন ড্রিঙ্কিং ওয়াটারের একটা বোতল, এটা 500 ml এর একটা বোতল। একটু পর আমি এটার মধ্যে ফুয়েল লোড করব, সো আপনারা দেখে রাখেন যে 500 ml এর মাপটা কতটুকু। আমি ঠিক এই পর্যন্তই ফুয়েল লোড করব। আর এই বোতলটা BSTI এর অনুমোদিত মাপের একটা বোতল, এখানে BSTI এর সিল আমি দেখতে পাচ্ছি, আর মাপটা এ পর্যন্ত। তো তার আগে পানিটা খালি করতে হবে। তো যেহেতু তার বাইকের মাইলেজ টেস্ট করব, সাকিবের পানিটা খাই ভালো ভাইয়া, পান করো, খাইও না, এই 1/2 লিটার পানি খাইতে পারো না তোমরা। আমার আর হেলমেট খোলা লাগলো না, ফ্রেন্ডকে দিয়ে দিছি ফুয়েল বের করার জন্যে। হ্যাঁ টান দাও, টান দাও, একটা টান দিয়া খালি নিচের দিক ইয়ে করলে বাড়া আসবে। আমি ওই টানটাই আসছে না গো, জোরে টান দিতে হবে চোখ মুখ বুঝে। তো বাইকটা তেল বের করতে যায়, দেখলাম যে তেল একদমই কম আছে, সো এইটুকু আর বের করার প্রয়োজন হয় না। আর তেল ওইভাবে আসতেছেও না একদম কম থাকার কারণে, যার কারণে ভাবতেছি এইটুকু তেল চালাইয়ে শেষ করি। A few moments later. আমার বাইক অফ হয়ে গেছে এখন, মানে একদম পাইপের মধ্যে যতটুকু তেল ছিল সেটাও মেবি শেষ, কারণ স্টার্টই নিচ্ছে না। ওই পেট্রোল পাম্পের মাপে 0.51 ছিল, আর এখানে যে BSTI এর বোতলটা, BSTI এর অনুমোদিত এই পানির বোতল, এইখানে এই মাপ অনুযায়ী এখানে প্রায় 500 ml ফুয়েল আছে। তো আপনাদের এখন এটাই দেখানোর চেষ্টা করব, এই 500 ml ফুয়েলে, অর্থাৎ 500 ml অকটেনে এই অ্যাপাচি RTR 4v নতুন এডিশন, অর্থাৎ যেটাকে রিফ্রেশ এডিশন বলে, উইথ স্মার্ট এক্স কানেক্ট, কত কিলোমিটার যায়। অ্যান্ড এটার সাথে 2 গুণ করলে আপনারা একটা মাইলেজের এস্টিমেট পেয়ে যাবেন যে লিটারে এই ব্যাগটা থেকে কত মাইলেজ পাওয়া যায়। সো পুরো 500 ml অকটেন আমি ঢেলে দিলাম। এখন দেখি একটা টিপ মিটার জিরো করবো, দেন বাইকটা কত দূর যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টিপ 2 0.0 কিলোমিটার। সো এই টিপ 2 এর মাপে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই 500 ml অকটেনে বাইকটা কত কিলোমিটার যাচ্ছে। একটু স্টেপ নিতে একটু সমস্যা করবে, কারণ কার্ভ ইঞ্জিনে এই ফুয়েল দেওয়ার পরে ফুয়েলটা পাইপ পর্যন্ত যাইতে একটু সময় লাগে, দেন বাইকটা স্টার্ট নেয়। সো অবশেষে বাইকটা স্টার্ট নিছে। সো ভিডিওটা স্টার্ট করার পরে কিছু ভাই বাজারের সাথে দেখা হয়ে যায়, আর সেখানে আড্ডা দিতে দিতে সন্ধ্যা পার হয়ে যায়। এখন শীতের দিন, সন্ধ্যাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে ভিডিওটা আর ওইভাবে কন্টিনিউ করতে পারি নাই। এখন সন্ধ্যা পার হয়ে গেছে অ্যান্ড আমার ভিডিও এখনও চলতেছে, অর্থাৎ মাইলেজ টেস্টটা চলতেছে আর কি। এইখানে আমি যদি দেখাই, খুব বেশি চালাই নাই। টিপ 2তে আমি 8.1 কিলোমিটার চালিয়েছি এখন পর্যন্ত, 500 ml অকটেন দেওয়ার পরে। আর আপনাদের যেন কনফিউশন না থাকে, যার কারণে আমি ওডোমিটারটাও আপনাদের দেখাই দেই। এই যে 3026 কিলোমিটার চলছে বাইকটা। তো চলুন আবার স্টার্ট করি, দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি বাইকটা নিয়ে। আর এই বাইকটাতে আসলে আমি ভিডিও মেক করার পরে আমি বলছিলাম যে বাজেটের সেরা একটা বাইক, এটা বলার পরে অনেকে কমেন্ট করছে যে ভাই এটাকে আপনি কেমনে বাজেটে সেরা বলেন, এটা একটা ফালতু একটা বাইক, এই বাইকে এই প্রবলেম আছে, এই বাইকে ওই প্রবলেম আছে, দ্যাট মিনস এই বাইকের ব্রেকিং খারাপ, এই বাইকের ভাইব্রেশন করে, এই বাইকটা তারা শান্তিতে রাইড করতে পারে না, এরকম কমেন্ট করতেছে। তো ভাই আপনাদের কমেন্টের অ্যান্সার আমি এইভাবে দিতে চাই যে আপনারা হয়তো আমার ভিডিওটা খুব ভালোভাবে আপনারা দেখেন নাই, যার কারণে এই কথাগুলো বলতেছেন। আমি আমার ভিডিওতেও লাস্টের দিকেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে 4v বাজেটে সেরা বলতেছি, যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন অ্যান্ড ফিচারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমি এই বাইকটাকে বাজেটে সেরা বলছি। তো আপনি যদি ভাই বাইকটা থেকে পারফরমেন্স চান তাহলে মাইলেজকে একটু কনসিডার করতে হবে, আর যদি মাইলেজ চান পারফরমেন্সকে একটু হলেও কনসিডার করতে হবে। একটা বাইক থেকে আসলে সব কিছু পারফেক্ট পাওয়া সম্ভব না। আপনি অবশ্যই এই 4 ভালভের ইঞ্জিন থেকে 50 কিলোমিটার/লিটার মাইলেজ পাবেন না। অ্যান্ড অনেকে এটাও কমেন্ট করছেন যে এই বাইকটার সাউন্ড খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাই, আমিও এটার সাথে আপনার কমেন্টের সাথে এগ্রি করতেছি, কারণ এই বাইকটার ফুল রিভিউ যে ভিডিওটা আছে আমার চ্যানেলে, সেই ভিডিওতে আমি নিজেই বলছিলাম যে এই বাইকটার এই একটা মেজর প্রবলেম, খুব তাড়াতাড়ি সাউন্ডটা নষ্ট হয়ে যায়, আপনার ট্যাপিট অ্যাডজাস্ট করতে হয়। আর যেহেতু এই বাইকটা মাইলেজ টেস্ট করতেছি অনেকক্ষণ যাবতীয় লোয়ার বিমে চালাচ্ছি, যদিও সিটির মধ্যে চালাইলাম, এখন আবার আমি হাইওয়েতে চলে আসছি, এখন আমি একটু স্পিডিং করবো, একটু হায়ার বিমে চালাবো, কারণ একটা বাইক তো সবাই লোয়ার বিমে চালায় না, সবসময় লোয়ার বিমে চালায় না। আর বাইকটাতে একটা ফগ ইনস্টল করা আছে, ফগের রিভিউটাও আপনাদের একটু দিয়ে দেই, আপনাদের দেখাই দেই ফগের আলোটা কেমন। লোতে এই আলোটা দেওয়া আছে অ্যান্ড সাদা আলো দেওয়া আছে হাইতে, বাট এটা একদম আকাশে যাচ্ছে দেখতেছি আমি, বাট মোটামুটি ভালো আলো। আর এই ফগ লাইটটার নাম হলো এইচজেজি মিনি, আর এই ফগ লাইটের জোড়া আপনারা 1300 থেকে 1500 টাকার মধ্যে পাবেন। তবে এই আলোটা এই শীতের দিনে কুয়াশার জন্য খুবই ভালো কাজে দিবে। আর এখন পর্যন্ত বাইকটা কতটুকু চলছে দেখি। আচ্ছা, ট্রিপ মিটারে বাটনে আমি ক্লিক দিচ্ছি, কাজ করতেছে না, এটা মেবি রানিং অবস্থায় কাজ করে না। আমার সিভিআরে যদিও এটা কাজ করে, রানিং অবস্থাতেই সব কিছু দেখতে পারি। 16.9 কিলোমিটার চলে গেছে। অডোমিটারটাও আপনাদের দেখাই দেই, 3035.7, এটা আপনারা কাউন্ট করে নিতে পারেন যদি কনফিউশন থাকে। দ্যাট মিনস সেই হিসাবে আমি অলরেডি 34 কিলোমিটার/লিটার মাইলেজ পেয়ে গেছি। এখন দেখি আরও 2-4 কিলো যায় কিনা। বাইকটা এখনও ওইভাবে যে তেল শেষ হলে যে বাড়িটা দেয় না, ওই বাড়িটা দেওয়া এখনও শুরু হয় নাই, যদিও রাত্রিবেলা। তারপরও মাইলেজ টেস্টের স্বার্থে এভারেজটা বের করার জন্যে একটু স্পিডিং করি, স্পিডিং ঠিক না, একটু হায়ার বেমে যাওয়ার চেষ্টা করি। মিটারে আলো এত পরিমাণ বেশি আগের ভিডিওতে বলছিলাম, যার কারণে আর কি আপনারা ক্যামেরা এইভাবে দেখতে পাচ্ছেন না। আমি থামাই, আপনাদের একটু দেখাবো। তেল শেষ, গাড়ি বাড়ি দিচ্ছে আর কি, 20+ গেছে, 20.1 আর যাবে না। এই যে ধাক্কা ধাক্কা দিতেছে, পুরা বাইক পুরা ধাক্কা দিতেছে, একদম শেষ। তারপরেও এত মাইলেজ 20, মানে আমি 40+ মাইলেজ পেয়েছি এই বাইকটা থেকে, RTR 4v থেকে। আমি তো ভাবছিলাম যে 35-36-এর বেশি যাবে না, এখনও ধাক্কা দিতেছে। আচ্ছা, যেহেতু ধাক্কাইতেছে, প্রচুর ধাক্কাইতেছে। আমি আর যাব না। 20.7 আচ্ছা, একবারে ছেড়ে দিছে, একবারে ছেড়ে দিছে। থাক, আর গেলাম না। এইভাবে হয়তো আরও 200-100 মিটার যেতে পারতাম, বাট গেলাম না, বাইকের ক্ষতি। এই যে 20.9 কিলোমিটার্স। অ্যান্ড ওডোমিটারটা দেখাই দেই, 3039.7 কিলোমিটার। সো এই বাইকটা থেকে এই কন্ডিশনে এই 3000 কিলো চলছে বাইকটা। এই কন্ডিশনে আমি মাইলেজ পেলাম প্রায় 42। তো তেল যেহেতু শেষ, স্টার্ট করে দেখা স্টার্ট নাই কিনা। আচ্ছা, স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, ঢেলে দিলাম, ইনশাল্লাহ আবার এখন স্টার্ট নিবে। সো আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছি, অ্যান্ড প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারছি যে RTR 4v এই রিফ্রেশ এডিশন থেকে কত মাইলেজ পাওয়া যায়। আপনারা যে সব 4v থেকে আবার এই 42 কিলোমিটার মাইলেজ পাবেন, এটা আমি বলতে পারবো না, কারণ এটা একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে। তারপরে অনেক কিছুর উপরে আসলে মাইলেজটা ডিপেন্ড করে, আমার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে, যে আমি রাইডিংটা কেমনে করতেছি সেটার উপর ডিপেন্ড করে। হাই RPM এ গেলে মাইলেজটা একটু কমে আসে, আবার যদি আমি লো RPM এ চালাই, ওইভাবে 4000-5000 RPM এর মধ্যে সবসময় বাইকটা চালাই, সেক্ষেত্রে দেখা যায় যে মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। তো আমি মোটামুটি একটা এভারেজ আনার জন্য সবভাবেই চালানোর চেষ্টা করছি, অ্যান্ড আপনাদের দেখানোরও চেষ্টা করছি। সো সেইভাবে চালানোর পরে আমি এই 21 কিলোমিটার পেয়েছি 500 ml অকটেনে। দ্যাট মিনস আমি 42 কিলোমিটার/লিটার এই ব্যাগটা থেকে মাইলেজ পেলাম। যদিও আমি এটা ভাবছিলাম যে এই 4v এত পাওয়ারফুল একটা ইঞ্জিন, এটা থেকে মনে হয় আমি 35-36-এর বেশি মাইলেজ পাবো না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এই বাইকটার 0-100 টেস্ট, এই বাইকটার ফুল একটা রিভিউ, অ্যান্ড এখন আপনারা মাইলেজ টেস্টের ভিডিও দেখে ফেললেন। তারপরেও যদি এই বাইকটা নিয়ে আপনাদের আরও কোনো কোশ্চেন থেকে থাকে, আমার এই ভিডিওর কমেন্টে আপনারা বলবেন, আমি আরও একটা ভিডিও আপনাদের মেক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ভিডিও লং না করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ, দ্য লাইফ হবে টু হুইলার্স। আল্লাহ হাফেজ।